जय श्री राम, जय बजरंगबली। नमस्कार बंधुरा, आमादेर चैनले नतून एकटी भिडियोते आपनादेर सकलके स्वागत। आज आमरा ए भिडियोते अर्थप्राप्ति एक गोपन हनुमान मंत्र साधना सम्पर्के आपनादेरके जानाबो। ए मंत्र साधनाय आपनारा आपनादेर जीवने सकल अर्थ संक्रांत समस्यार समाधान करते पारबेन खूब सहज। संगे थाकुन आमादेर भिडियोटी प्रथम थेके शेष पर्यन्त देखुन। देखबार पर जदि भालो लागे ताहले चैनलटी सबस्क्राइब करे राखुन एई धरनेर भिडियो नियमित देखबार जन्य। बंधुरा, दरिद्रता एई कलियुगे सबचेये बड़ अभिशाप, कारण टाका छाड़ा आमरा एक पाओ चलते पारि ना। जारा अर्थाभावे रयेछे तारा जदि हनुमानजीर एई मंत्र साधना करेन তাহলে তারা অর্থ সংকট থেকে খুব তাড়াতাড়ি মুক্তি পাবে। হনুমানজিকে অষ্টসিদ্ধি এবং নবনিধির প্রদাতা বলা হয়েছে আমাদের শাস্ত্রে। সীতামাতার বরে হনুমানজি এই ক্ষমতার অধিকারী হয়েছিলেন। গোস্বামী তুলসীদাস রচিত হনুমান চালিশায় বলা রয়েছে, অষ্টসিদ্ধি নবনিধিকে দাতা অসবর দিন জানকী মাতা। তাই বলা হয় হনুমানজি যার উপর একবার প্রসন্ন হন তাকে তিনি এই সৃষ্টি আট প্রকারের সম্পদ প্রদান করে থাকেন। আজ আপনারা এই ভিডিওতে যে মন্ত্র সাধনা সম্বন্ধে জানবেন সেই মন্ত্র সাধনায় আপনার সকল প্রকার আর্থিক সংকট দূর হবে। আর্থিক সমস্যার কারণে যদি আপনি অত্যন্ত চিন্তায় থাকেন, ঋণের বোঝা যদি দিন দিন আপনার বাড়তে থাকে, যদি আপনার আর্থিক কারণে জীবনে নানা ধরনের সমস্যার সৃষ্টি হয়, তাহলে ভক্তি ভরে এবং পূর্ণ বিশ্বাস রেখে এই মন্ত্রটি আপনি সাধনা করতে পারেন। দেখবেন আর্থিক সংক্রান্ত যে কোনো বাধা, যে কোনো সংকট ধীরে ধীরে আপনার জীবন থেকে কেটে যাচ্ছে। বন্ধুরা, যখনই আপনার জীবনে কোনো বিপদ আসবে, যখনই আপনার জীবনে কোনো সংকট আসবে, তখন আপনি আর কোনো দিকে না তাকিয়ে নিজেকে বজরঙ্গবলীর চরণে সঁপে দিন। দেখবেন কোনো বিপদ, কোনো সমস্যাই আপনার তেমন কোনো ক্ষতি করতে পারছে না। আপনি যদি প্রত্যেক শনিবার বা মঙ্গলবার বজরঙ্গবলীর মন্দিরে গিয়ে একটি শস্যের তেলের প্রদীপ প্রজ্বলিত করে আসতে পারেন, তাহলেও দেখবেন আপনার জীবনে যাবতীয় বাধা দূর করবেন স্বয়ং হনুমান। আজকের এই শক্তিশালী মন্ত্রটি শুধুমাত্র যে অর্থপ্রাপ্তির জন্য আপনি প্রয়োগ করতে পারেন তাই নয়, এই শক্তিশালী মন্ত্র আপনার ব্যবসায় বা চাকরিতে মন্দা, সংসারে অশান্তি, সন্তান প্রাপ্তির অভাব ইত্যাদি সকল সমস্যার ক্ষেত্রেও প্রয়োগ হয়ে থাকে। বলা হয় এই মন্ত্রের সঠিক প্রয়োগে ভক্তের সকল মনস্কামনা পূরণ হয় এবং ভক্ত প্রচুর ধন ও সম্পত্তি মালিক হয়ে ওঠে। এই মন্ত্র সাধনার সঠিক দিন হল বা সঠিক বার হল মঙ্গলবার। এই মঙ্গলবার হলো হনুমানজির জন্মবার, তাই এই দিন যে কোনো সাধনা খুব তাড়াতাড়ি ফল প্রদান করে থাকে। আপনাকে যে কোনো মঙ্গলবার থেকে শুরু করে টানা সাত মঙ্গলবার এই মন্ত্রের সাধনা করতে হবে। মন্ত্র সাধনার সঠিক সময় হলো ব্রহ্ম মুহূর্ত। তবে একান্তই যদি ব্রহ্ম মুহূর্তে ওঠা না সম্ভব হয়, তাহলে সকালবেলা স্নান ছেড়ে শুদ্ধ লাল বস্ত্র পরিধান করে হনুমানজির ছবি বা মূর্তির সামনে কোনো আসনের ওপর বসবে এবং একটি ঘিয়ের প্রদীপ ও ধূপ প্রজ্বলিত করবেন। তারপর বজরঙ্গবলীকে রাম নাম জপতে জপতে সিঁদুর অর্পণ করবেন। এরপরে হনুমানজিকে লাল ফুল এবং সাধ্যমতো তুলসী পাতা সহযোগে ভোগ অর্পণ করে কিছুক্ষণ রাম নাম জপ করবেন। তারপর আপনি প্রথম মঙ্গলবার, অর্থাৎ যে মঙ্গলবার থেকে এই মন্ত্র সাধনা শুরু করবেন, সেই মঙ্গলবার আপনার ডান হাতে জল নিয়ে হনুমানজির সামনে আপনাকে সংকল্প গ্রহণ করতে হবে। এই সংকল্পে আপনি বলবেন, হে হনুমানজি, আপনি জানেন আমি অত্যন্ত আর্থিক সংকটে রয়েছি। আমি আমার এই আর্থিক সংকট দূর করবার উদ্দেশ্যে আপনার এই ধনপ্রাপ্তি মন্ত্র সাধনা করতে চাইছি। এই সাধনা
আমি আজ মঙ্গলবার থেকে শুরু করছি এবং আমি আগামী 7 মঙ্গলবার এই মন্ত্র সাধনা করব। আমার সমস্ত রকম আর্থিক সংকট তুমি দূর করে দাও প্রভু। আর এই সাধনায় আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করো প্রভু। এই সংকল্প গ্রহণ করে আপনি এই মন্ত্রটি 108 বার জপ করবেন। এই সংকল্প গ্রহণ আপনাকে প্রথম মঙ্গলবারই করতে হবে, তার পরবর্তী 6 মঙ্গলবার এইভাবে আপনাকে মন্ত্র সাধনা করতে হবে। সংকল্প গ্রহণ শুধুমাত্র প্রথম মঙ্গলবারই করবেন এবং আপনার এই পূজোর শেষে আপনি সেই ঘিয়ের প্রদীপ দিয়ে আপনি হনুমানজির আরতি করবেন। এই মন্ত্র সাধনা চলাকালীন কোনো মঙ্গলবারই আপনি আমিষ আহার গ্রহণ করতে পারবেন না, আপনি নেশা জাতীয় কোনো দ্রব্য স্পর্শ করতে পারবেন না, কারোর সঙ্গে কটু কথা বা উত্তপ্ত বাক্যালাপে একদম জড়াতে পারবেন না। আপনাকে অবশ্যই মহিলাদের প্রতি সম্মান জানাতে হবে এবং কারো ক্ষতি করবার উদ্দেশ্যে এই মন্ত্র সাধনা করবেন না। মাথায় রাখবেন, এই সাধনা আপনি কিন্তু সংকল্প গ্রহণ করে করছেন, এই সংকল্পে কোনো বিকল্প কিন্তু হয় না। সংকল্প গ্রহণ করলে তা যদি পূর্ণ না করে তাহলে কিন্তু তার খুব খারাপ প্রভাব আপনার ওপর পড়তে পারে। যদি কোনো কারণে 7 মঙ্গলবারে কোনো মঙ্গলবার আপনি কোনো কাজে বাড়ির বাইরে থাকেন তাহলে আপনি স্নান সেরে এমনি মনে মনে রামজি ও হনুমানজিকে স্মরণ করে এই মন্ত্র 108 বার জপ করে নেবেন। কোনোভাবেই কোনো মঙ্গলবার যেন বাদ না পড়ে। তবে যারা অসৎ উপায়ে অর্থ উপার্জন করেন তাদের জন্য এই মন্ত্র একদমই কার্যকর হবে না। যাই হোক বন্ধুরা, এবার বলি এই অর্থপ্রাপ্তি হনুমান মন্ত্রটি। অর্থপ্রাপ্তির হনুমান মন্ত্রটি আমরা স্ক্রিনে দিয়ে দেব, আপনারা কোথাও লিখে নেবেন। এই মন্ত্রটি এই প্রকার: ওম মহাবলায় বীরায় চিরঞ্জীবিন উদ্ধতে হরিণে বজ্রদেহায় চোলাংহিত মহাব্যয়। আবার পড়ছি মন্ত্রটি: ওম মহাবলায় বীরায় চিরঞ্জীবিন উদ্ধতে হরিণে বজ্রদেহায় চোলাংহিত মহাব্যয়। বন্ধুরা, এই মন্ত্র সাধনা অত্যন্ত শক্তিশালী এবং কার্যকর একটি মন্ত্র সাধনা। আপনারা 7 মঙ্গলবার এইভাবে এই মন্ত্রটি সাধনা করুন, দেখবেন ধীরে ধীরে আপনার জীবন থেকে সকল প্রকার আর্থিক সংকট দূর হয়ে যাচ্ছে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে নিজে লাইক করুন এবং অন্যদেরকে শেয়ার করে দিন দেখবার জন্য। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।